যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে সালাত আদায় করবে সেই ব্যক্তি কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারবে। সালাতের গুরুত্ব এতই যে আয়াতের প্রথমেই বলে দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দিনী বৈঠক, আজকে আমার বিষয় হচ্ছে সালাতের গুরুত্ব। দিস ইজ এ ইম্পর্টেন্ট সাবজেক্ট, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাই আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন। যে সব আমলের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে তার মধ্যে অন্যতম আমল হচ্ছে সালাত। সালাতের আবিধানিক অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া, প্রার্থনা করা, দোয়া করা ইত্যাদি। সম্মানিত উপস্থিতি, সালাতের পারিভাষিক অর্থ হচ্ছে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট শর্তে, নির্দিষ্ট নিয়মে আল্লাহর সাথে বিশেষ কথা ও কাজের মাধ্যমে ইবাদত করা, যা শুরু করা হয় তাকবীরে তাহরিমা এবং শেষ করা হয় সালামের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, সালাত সম্পর্কে মহান রব্বুল আলামিন তার পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন, দুই নম্বর সুরা সূরা বাকারা 43 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়ারকাউ মা রাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো, ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা রাকিন, এবং রুকু কায়দা সঙ্গে রুকু করো। সম্মানিত উপস্থিতি, সালাতের গুরুত্ব এতই যে আয়াতের প্রথমেই বলে দিয়েছেন, ওয়াকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনকাবুত 45 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্না সালাত তানা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও সৎকাজ থেকে বিরত রাখে। সম্মানিত দিনী বৈঠক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও সৎকাজ থেকে দূর রাখে। যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে সালাত আদায় করবে সেই ব্যক্তি কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারবে না, সেই ব্যক্তি কখনো গুনাহের কাজে লিপ্ত হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان المسلم يصلي وقدي امر بعضنا على راسه كل ما سعد تحت او فاكره من صلاه وقد تحت وقدياه سلمان الفارسي رضي الله عنه تبارك الدين والد الرسول صلى الله عليه وسلم قال যখন মুসলিম একটি সালাত আরম্ভ করে তখন তার সমস্ত গুণা মাফ করা থাকে, সে তার চিন্তা করে তার কোনো গুণ জন পড়ে অথবা সালাত শেষ করে তার সমস্ত গুণা মাফ হয়ে যায়। সমস্ত আসুন, সমস্ত উপস্থিতি আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে সালাত আদায় করার তৌফিক দান করুন সকলে মিলে। আল্লাহুম্মা আমিন ওয়া আখি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।